আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা এই মুহূর্তে রয়েছে, সরাসরি কথা বলবো। রয়েছে আমাদের সঙ্গে সুতপাশে নির্বাচনের আপডেট নিয়ে নেব, রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরের সামনে রয়েছে শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, নন্দীগ্রাম থেকে রয়েছে। এছাড়াও বীরভূমের পরিস্থিতি জানবো, সঙ্গে রয়েছে প্রসেনজিৎ মালাকার, এবং মুর্শিদাবাদ সেখান থেকে রয়েছে আমাদের অপর প্রতিনিধি সোমা মাইতি। প্রথমেই চলে যাব সুতপার কাছে। সুতপা, পঞ্চায়েত সমিতির আপডেট এখনো পর্যন্ত গণনা ঠিক কি কি উঠে আসছে? দেখো, গ্রাম পঞ্চায়েতের যে ফলাফল এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস 18,500-এর মতো ভোটে এগিয়ে রয়েছে, অর্থাৎ 18,500 আসনে তারা এগিয়ে রয়েছে এবং এখনও জয়ী হয়েছে, এবং এখনো পর্যন্ত তারা এগিয়ে রয়েছেন প্রায় বলা যেতে পারে 2,649 আসনে তারা এগিয়ে রয়েছেন। অর্থাৎ বুঝতেই পারছো যে 18,582 আসনে কিন্তু তারা জয়ী হয়ে গেছেন ইতিমধ্যে, এবং অন্যদিকে বিজেপি দ্বিতীয় স্থানে রয়েছে। বিজেপি 4,477 আসনে ইতিমধ্যেই জয়ী হয়েছে এবং 653 আসনে এগিয়ে রয়েছে। সিপিআইএমের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে তারা 1,427 আসনে ইতিমধ্যেই জয়ী হয়েছেন এবং 454 আসনে ইতিমধ্যেই তারা এগিয়ে রয়েছেন। অর্থাৎ বুঝতেই পারছো যে একেবারে দ্বিতীয় স্থানে বিজেপি থাকলেও তৃণমূল সিপিআইএমের তরফ থেকেও কিন্তু ভালো রেজাল্ট, এবারে তুলনামূলকভাবে ভালো রেজাল্ট করতে দেখা গেছে পঞ্চায়েত ইলেকশনে। আরেকটা উল্লেখযোগ্য বিষয় গ্রাম পঞ্চায়েতে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে নির্দল প্রার্থীরা তারাও কিন্তু 1,062 আসনে তারা জয়ী হয়েছেন বলে আমরা দেখতে পাচ্ছি। কাজেই বুঝতেই পারছো যে নির্দল প্রার্থীরাও কিন্তু বেশ কয়েকটি আসনে খুবই ভালো ফলাফল করেছে। এখনও গ্রাম পঞ্চায়েত স্তরে গণনার কাজ চলছে, অন্যদিকে পঞ্চায়েত সমিতি স্তরেও কিন্তু গণনার কাজ শুরু হয়ে গেছে এবং তার ফলাফলও কিন্তু আস্তে আস্তে শুরু করে দিয়েছে আসতে, এবং সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে রয়েছে অন্যান্যদের তুলনায়। প্রায় 111 আসনে তারা ইতিমধ্যেই জয়ী হয়েছে বলে আমরা জানতে পাচ্ছি। এক্ষেত্রে কিন্তু বিজেপির তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, এবং অন্যান্য রাজনৈতিক দল ততটা ভালো ফল এখনও পর্যন্ত তারা করতে পারেনি। পঞ্চায়েত সমিতিতে কিন্তু মোটামুটিভাবে বলা যেতে পারে তৃণমূল একচ্ছত্রভাবে এগিয়ে আছে ফলাফলের দিক থেকে। সুতপা, আমাদের সঙ্গে থাকো, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সব মিলিয়েই তো বটে, এবং তারই সঙ্গে পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে 111 আসনে এই মুহূর্তে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস জানিয়ে দিল সুতপা। এই মুহূর্তে চলে যাব নন্দীগ্রামে, নন্দীগ্রামের পরিস্থিতি এবং আপডেট জানতে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, তুমি বলছিলে কাউন্টিংয়ের পর্ব ধীরে ধীরে বাড়ছে এবং তারই সঙ্গে ফলাফলের দিক এখনো পর্যন্ত সামনে কি আসছে, ট্রেন্ড কি? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি সেটা হচ্ছে শিলাযুক্ত যে দিনের শুরুটা বিজেপি যতটা চওড়া হাসি দিয়ে হেসেছিল শেষ পর্যন্ত, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের গণনা শেষ পর্যন্ত সেই হাসিটা কতটা চওড়া থাকছে সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তার কারণ তোমাকে জানিয়ে রাখি যে নন্দীগ্রাম ব্লক 2 কার্যত শেষ বিধানসভা ভোটের নিরিখে দেখা গিয়েছিল যে এই নন্দীগ্রাম ব্লক 2-তে সেক্ষেত্রে কিন্তু 7টা যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু বিজেপি সেক্ষেত্রে লিড ছিল, অর্থাৎ তারা সেই জায়গা থেকে তারা এগিয়েছিল। কিন্তু এক্ষেত্রে এখন গণনার শেষ পর্যায়ে, অর্থাৎ জিপির গণনার শেষ পর্যায়ে কিন্তু দেখা যাচ্ছে নন্দীগ্রাম ব্লক 2-তে কিন্তু সেক্ষেত্রে 7টার মধ্যে কার্যত 3টে জায়গায় কিন্তু তৃণমূলের জয়ের সম্ভাবনা প্রবল হচ্ছে। অর্থাৎ 7টা পুরোপুরি বিজেপির দখলে ছিল সেই 7টার মধ্যে কিন্তু 3টে জায়গায় কিন্তু তৃণমূলের জয়ের সম্ভাবনা প্রবল হচ্ছে, এবং সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা লড়াই চলছে দুতরফের মধ্যে, অর্থাৎ ভোটের লড়াই বা ব্যালেন্স। সেক্ষেত্রে শেষ পর্যন্ত কে হাসি 3টে তৃণমূল দখলে 3টে যাচ্ছে নাকি সেক্ষেত্রে কটা যাচ্ছে সেটা চূড়ান্ত আর কিছুক্ষণের মধ্যেই হবে, কিন্তু 3টেতে কিন্তু কার্যত নন্দীগ্রাম ব্লক 2-তে সেক্ষেত্রে তৃণমূলের জয়ের সম্ভাবনা প্রবল হচ্ছে, যেখানে 7টার মধ্যে 7টাতেই কিন্তু এর আগে বিজেপি বিধানসভা ভোটের নিরিখে যদি বলা হয় তাহলে কিন্তু বিজেপি এগিয়েছিল, কিন্তু সেখান থেকে দেখা যাচ্ছে যে 3টে ছিনিয়ে নিচ্ছে তৃণমূল। এবার চলে আসে নন্দীগ্রাম ব্লক 1, সেই ব্লক 1-এর ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে কার্যত যে যে তৃণমূলের দখলে যে যে অঞ্চলগুলো ছিল সেই অঞ্চলগুলোর মধ্যে কিন্তু নন্দীগ্রাম যে জায়গাটা রয়েছে সেই নন্দীগ্রাম জায়গাটা কিন্তু বিজেপি দখল করলো, সেই নন্দীগ্রাম জায়গাটা বিজেপি দখল করলো কেন্দামারি, যে জায়গাটা নিয়ে এই মুহূর্তে একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে নির্দল এবং তৃণমূলের মধ্যে, এবং কার্যত সেখানে যেটা মনে করা হচ্ছে যে সেখানে তৃণমূল
তৃণমূলে কিন্তু শেষ হাসি হাসতে পারে সেই সম্ভাবনাটাই জোরদার হচ্ছে। ফলে সেই হিসাব যদি দেখা যায় তাহলে কিন্তু নন্দীগ্রাম ব্লক একে পাঁচ পাঁচ ভাগ হচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে পাঁচটা তৃণমূলে পাঁচটা বিজেপির এইভাবেই থাকছে কার্যত। যে বিষয়টা কিন্তু শেষ বিধানসভা ভোটের নিরিখে যে হিসেবটা ছিল সেই হিসেবটাই কিন্তু বজায় থাকতে চলেছে। ফলে সার্বিকভাবে যদি দেখা যায় যে সেক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে যে এক্ষেত্রে কিন্তু শেষ পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের নিরিখে বিধানসভা ভোটের নিরিখে যদি হিসেব করা হয় তাহলে নিঃসন্দেহে এক্ষেত্রে গোটা রাজ্যে যে জায়গা যেখানে এই মুহূর্তে তৃণমূলে প্রবল দাপট সেই দাপটের মধ্যে কিন্তু রাজ্যে বিরোধী দলনেতার যে কেন্দ্র বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম সেই নন্দীগ্রামে কিন্তু বিজেপি কিন্তু বিজেপি একাধিক জায়গা যে জায়গাগুলো বিধানসভা ভোটে তাদের অধীনে ছিল সেই জায়গাগুলো তারা নিজেদের কবজায় রাখছে। কিন্তু এটাও এটাও সবথেকে বড় সত্যি কথা সেটা হচ্ছে যে নন্দীগ্রাম ব্লক টু সেই ব্লক টুতে যেখানে বিধানসভা ভোটে কার্যত বলা যেতে পারে যে তৃণমূল একবারে ধূলিসাৎ হয়েছিল বিজেপির কাছে পর্যদস্ত হয়েছিল সেই নন্দীগ্রাম ব্লক টুতে কিন্তু তৃণমূল তাদের নিজেদের তিনটে জায়গায় তারা এগিয়ে নিয়ে গেল, অর্থাৎ বিজেপির থেকে তিনটে জায়গা তারা নিয়ে নেওয়ার পর্যায়ে বা পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে। অন্যদিকে ব্লক ওয়ানে তৃণমূলের দখলে যে পাঁচটা জায়গা ছিল কার্যত কিন্তু সেই পাঁচটা জায়গা তারা ধরে রাখতে চলেছে সেই সম্ভাবনাটাই কিন্তু প্রবল হতে চলেছে। শ্রেয়সী আমাদের সঙ্গে থাকা, অর্থাৎ শ্রেয়সী বলে দিল নন্দীগ্রামে কিন্তু হাড্ডাহাড্ডির লড়াই চলছে, বোলপুরে চলে যাব। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মারাকার। প্রসেনজিৎ, কেষ্টহীন বীরভূমের আপডেট ছবি ঠিক কি উঠে আসছে ফলাফলের? ইতিমধ্যে আমরা যেটা জানতে পাচ্ছি যে বিজেপি প্রায় আটটি পঞ্চায়েত দখল করেছে এবং বাম কংগ্রেস জোট ইতিমধ্যে তিনটি গ্রাম পঞ্চায়েত দখল করেছে এবং আরো একটি জয়লাভ করতে পারে তারা এগিয়ে রয়েছে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে এগারোটি পঞ্চায়েত ইতিমধ্যেই কিন্তু বিরোধীদের হাতে গেছে, পাশাপাশি বাকি পঞ্চায়েত গুলো এই মুহূর্তে তৃণমূলের দখলে থাকলেও বেশ কিছু জায়গায় ত্রিশঙ্ক অবস্থায় রয়েছে। মানে সে জায়গাটা তুমি বুঝতেই পারছো 2018 যেখানে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেস বীরভূম জেলায় একত্রিত রাজত্ব দেখিয়েছিল সেখানে দাঁড়িয়েই অনুব্রতহীন বীরভূম জেলায় 2023 বিরোধীরা যথেষ্ট বেশি দাঁত ফোটাতে সক্ষম হলো, পাশাপাশি অনুব্রতহীন বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেস যে বেশ কিছুটা সমস্যার মধ্যে কাটাচ্ছিল সেই সমস্যা কিন্তু আবারও প্রকট হলো বা সামনে এলো। তার কারণটা কি তোমাকে বলি, একদিকে যেমন তুমি দেখতে পাচ্ছ যে তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের এই যে বিভিন্ন জায়গায় হারের চিত্র উঠে আসছে তার পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের থেকে পঞ্চায়েত সমিতি সেগুলিতে অধিকাংশতেই কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি এবং একটি আসনে নির্দল জয়লাভ করেছে। এবং অন্যদিকে তুমি যদি দেখো যে বীরভূম জেলা কোর কমিটির দুই সব থেকে প্রাধান্য দেওয়া মেম্বার একদিকে কাজল শেখ তিনি প্রায় বিপুল ভোটে জয়লাভ করেছে 44,000 বেশি ভোটে, অন্যদিকে আরো এক যিনি আগের জেলা সভাধিপতি ছিলেন সিউড়ির বিধায়ক এবং কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী তিনিও বিপুল ভোটে জয়লাভ করেছে বলে আমরা জানতে পারছি ইলামবাজার থেকে। অর্থাৎ বুঝতেই পারছো যে জেলা পরিষদের আসনে এখনো পর্যন্ত বিরোধীরা দাঁত ফোটাতে না পারলেও পঞ্চায়েত সমিতিতে একটি নির্দল এবং গ্রাম পঞ্চায়েতের যে নির্বাচন সেই গ্রাম পঞ্চায়েতে কিন্তু কার্যত বলা যেতে পারে এগারোটি পঞ্চায়েত এই মুহূর্তে বিরোধীরা দখল করে ফেলেছে। ফলে সে জায়গায় তুমি বুঝতে পারছো যে বীরভূম জেলার রাজনীতিতে এটা যে একটা বড় বিষয় এবং রাজনৈতিক বিশ্লেষকরা এই বিষয়টাকে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভাবে দেখছে সেটা যেমন একেবারে বলা যায় তেমনি তার পাশাপাশি অনুব্রতহীন বলেই কি বীরভূম জেলায় এই অবস্থা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে। যদি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা।